আসসালামু আলাইকুম এভরিওয়ান, আয়েশাস কুকিং হাউজে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই অনেক ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজেরই তৈরি করা একটি ফ্রাইড চিকেনের রেসিপি। আপনারা হয়তো হোটেলে স্টাইলে বিভিন্ন ধরনের চিকেন ফ্রাই করে থাকেন, তবে আমার এই চিকেন ফ্রাইড রেসিপিটিও আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটি খেতে অসাধারণ সুস্বাদু হয়, এটি আমি নিজেই তৈরি করেছি, তো আপনারা চাইলে আমার রেসিপিটি দেখে নিতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমি এখানে 8-9 পিসের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। আমি খুব ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা পরিমাণ পেঁয়াজ খুব ভালোভাবে একদম ব্লান্ডার করেও দিব না, এরকম একটা ব্লেডের সাহায্যে, এই ব্লেডটা আশা করি সবার ঘরে ঘরেই আছে, তো এরকম একটি ব্লেডের সাহায্যে আমি পেঁয়াজটাকে ভালোভাবে কী করব ব্লেন্ড করে নিব। আমি যে উপকরণগুলো দিব আশা করছি সবার ঘরে এই উপকরণগুলো থাকে, তো আপনারা এই রেসিপিটি ট্রাই করতে আশা করছি কোনো অসুবিধায় পড়বেন না। তো আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে এই ব্লেডের সাহায্যে ব্লেন্ড করে নিছি এখানে। তো আমি এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, ওই সাথে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়ো। জিরা গুঁড়োগুলো আমি আসলে গড়ে ব্লেন্ড করেছি, এর মধ্যে আমি গরম মশলা সহ অ্যাড করে দিছি। তো আমি এখানে এবার পরিমাণ মতো লবণ দিলাম আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিব চিকেন পাউডার। চিকেন পাউডারটা আপনারা ময়দার পরিবর্তে চিকেন পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন। ময়দা দিলে কি তেমন স্বাদটা আসে না চিকেনের, চিকেন খাবেন তো চিকেনের মতোই খাবেন। তো এই যদি বলেন এই চিকেন পাউডারটা কোথায় পেতে পারি, এটা আসলে প্রত্যেকটা মুদির দোকানেই পাওয়া যায়, তা আপনারা অবশ্যই মুদির দোকান থেকে আনিয়ে নেবেন যদি চিকেন খাওয়ার ইচ্ছা থাকে। তো এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে, আমি এবার এখানে 1টা লেবুর অর্ধেকটা রস চিপে দিয়ে দিব। লেবু রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, লেবু রসটা দিলে মাংসটা একটু শক্ত হয়ে যায়। মাছ মাংসে অলওয়েজ লেবুটাই সবসময় ছুট করে, তো আমি লেবু রসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য এভাবে ম্যারিনেট করে রাখতে পারেন, আর যদি ফ্রিজ থাকে ফ্রিজে রাখলে 10 মিনিট ম্যারিনেট করলে হবে। তো আমি আমার ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিছি, ধরেন 1 কাপ মতো। তো আমি এখানে 2টা রসুন কুয়া দিছি স্মেল বের হওয়ার জন্য। এবার আমি তেল গরম হওয়ার পর একটা একটা করে মুরগির মাংসগুলো সমস্ত বসিয়ে দিব। তো তেলটা ডুবো তেলে আমি বাছতেছি না, কারণ ডুবো তেলে বাছলে ওটা শুকনো ফ্রাইড চিকেন বা ওটা এমনি ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে, ওটাও খেতে অনেকটা টেস্টি হয়। তবে আমি ভাতের সাথে খাবো এই চিকেনটা, এই জন্য আমি 1/2 তেলে বাছছি। তো আর তেলটা কম খেতে পারলেই ভালো, তেলের কারণে আমাদের অনেকটা অ্যাসিডিটি হয়ে যায়, অ্যাসিডিটির সমস্যাটা অনেকটা বেশি। তো আমি এই জন্য কম তেলেই ভেজে দেখাচ্ছি। দেখুন মাশাল্লাহ মাংসগুলো কিছুক্ষণ পরে দেখুন কীরকম সুন্দর হয়ে উঠেছে, উপরে মশলাগুলো দেখতে মাশাল্লাহ অনেক অনেক ভালোই লাগতেছে। তো এবার কিন্তু মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, আপনারা কী করবেন, আমি যেভাবে এভাবে আলতো আলতো করে একটা একটা উল্টানোর চেষ্টা করতেছি, এভাবে আলতো আলতো করে উল্টানোর চেষ্টা করবেন যাতে মাংসগুলো ভেঙে না যায়। এগুলো এখন অনেকটা নরম, তো আমি আস্তে আস্তে করে এগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। দেখি বুঝতে পারতেছি অনেকটা সুস্বাদু হবে, আজকে অনেক ভাত খেতে পারবো মাশাল্লাহ। তো
আমি সবগুলা চিকেন উল্টে দিছি। আমি এবার আরো 5 মিনিট অপেক্ষা করবো, চিকেনটা হয়ে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। আর 5 মিনিট পর আর কিছুই করতে হবে না, জাস্ট পরিবেশন করব। তো আপনারা আপনাদের আমার রেসিপিটি ঠিক কেমন লেগেছে আশা করি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছয়। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।